বন্ধুরা, আজ আমরা একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ট্যাবলেটটির নাম হচ্ছে ওসারটিল 50+। এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ওসারটিল 50+ লোসারটান পটাশিয়াম 50 মিলিগ্রাম এবং হাইড্রোক্লোরো থায়াজাইড 12.5 মিলিগ্রাম। এটি মূলত প্রেসারের ওষুধ, অর্থাৎ যারা হাই প্রেসারে ভোগেন তাদের প্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসক এই ওষুধটি দিয়ে থাকেন। বন্ধুরা, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে 5টি পাতা থাকে, প্রতি পাতায় 10টি করে ট্যাবলেট, অর্থাৎ 50টি ট্যাবলেট, আর এটির খুচরা মূল্য হচ্ছে 400 টাকা। এবার আমরা একটু হাই ব্লাড প্রেশার সম্পর্কে যদি বলি, হাই ব্লাড প্রেশার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নামে পরিচিত। এই কন্ডিশন তখনই সৃষ্টি হয় যখন আটারিতে রক্তের অনেক প্রেশার থাকে। একজন ব্যক্তির ব্লাড প্রেশার রিডিং যখন 140/90 mmHg বা এর চেয়ে বেশি হয়, তখন বলা হয় হাইপারটেনশন। একে সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে, কেননা যদি সঠিক সময়ে এর চিকিৎসা করা না হয় তাহলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি কিডনি ফেইলারও হতে পারে। বন্ধুরা, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের কিছু লক্ষণ রয়েছে। বর্তমানে এমন কোনো একটি বাসা পাওয়া যাবে না যেখানে একজন হাইপারটেনশনের রোগী নেই। প্রেশার হুটহাট বেড়ে যেতে পারে, সবার সিমটম এক নয়। তবু কিছু লক্ষণ আমরা যদি জানি তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এটি কী অবস্থায় রয়েছে। যেমন ধরুন, প্রচণ্ড মাথা ব্যথা করা, ঘাড় ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, এমনকি বমিও হওয়া, নাক দিয়ে রক্তও পড়তে পারে। যদিও ডাক্তার বিভিন্ন জনকে বিভিন্ন ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন, তবু সিম্পল কিছু ন্যাচারাল উপাদান দ্বারা হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায়, যেগুলো সম্পর্কে আমরা আলাদা একটি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব। তবে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের কিছু কারণ রয়েছে, যেমন প্রতিদিন 6 গ্রামের বেশি লবণ খাওয়া, অ্যালকোহল গ্রহণ করা, প্রতিদিনের খাদ্য তালিকায় অনেক বেশি ক্যাফেইন জাতীয় খাদ্য, নিয়মিত ব্যায়ামের অভ্যাস করে না তোলা, স্ট্রেস, অ্যাবেসিটি, যেহেতু হার্টকে অতিরিক্ত টিস্যুর জন্য বেশি বেশি ব্লাড পাম্প করা লাগে, বংশগতভাবেও অনেকে এই হাই ব্লাড প্রেশারের শিকার হয়ে থাকে। বন্ধুরা, আপনি নিয়মিত প্রোটিনযুক্ত খাবার খাবেন, বিশেষ করে বর্তমান সময়ে মানুষের যে পছন্দ ফাস্টফুড জাতীয় খাবার, এটি পরিহার করবেন। অতিরিক্ত চিন্তা মাথায় না রেখে সবসময় সিম্পলভাবে জীবনযাপন করার জন্য যে লাইফস্টাইল জরুরি সেটি ফলো করবেন, নিয়মিত ব্যায়াম করবেন, প্রচুর পানি খাবেন, তাহলেই দেখা যাবে যে এই রোগটি থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। তারপরও যদি আপনি অতিরিক্ত চাপ মনে করেন তখন অবশ্যই অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে আপনার প্রেশার মেপে আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি যে ওষুধটি দিবেন সেটি নিয়ম মতো খাবেন। কখনোই পাড়া মহল্লার ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে নিজে নিজে ডাক্তার হবেন না। তাই আমাদের এই ভিডিওটি দেখেও আপনি কখনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই একজন
চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ ক্রয় করে খাবেন। যা হোক, আমরা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আজকের এই ওষুধটি সম্পর্কে জানলাম, ওসার্টিল 50+। এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। তবে শুধু এই ওষুধই চিকিৎসক দিয়ে থাকেন না, এর পাশাপাশি আরও সাপোর্ট দেয় এমন ওষুধ দিয়ে থাকেন, তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আপনি নিত্য নতুন সব ভিডিও পেয়ে যাবেন।